এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায়, প্রায় সর্বত্রই মার্জিন বাড়ছে, লাফিয়ে লাফিয়ে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের প্রত্যাশাও। একুশের মঞ্চে দাঁড়িয়ে দলের কর্মী নেতাদের মনে করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছেন, যত জিতব তত নম্র হতে হবে, দায়িত্ববান হতে হবে। কেন বলেছেন বোঝাতে গিয়ে, কয়েক লাখ মানুষের বৃষ্টি ভেজা জনতাকে নেত্রীর পরামর্শ, মানুষ ভোটে জিতিয়েছেন অনেক প্রত্যাশা নিয়ে, যে প্রত্যাশা অন্য রাজনৈতিক দলগুলি পূরণ করতে পারে না। সেখানেও যে তৃণমূল কংগ্রেসের ঘাটতি আছে বোঝাতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ হিসেবে সামনে এনেছেন মালদার কথা। বলেছেন, কংগ্রেস এবং বিজেপি কিছু না করেও এবার লোকসভা নির্বাচনে মালদায় জিতেছে। জানেন না কেন মালদার মানুষ তাকে এবং তার দলকে ভুল বুঝেছেন, এটা দুর্ভাগ্য। একই সঙ্গে তৃণমূল নেত্রীর আশা, 2026-এ মালদার আম এবং আমসত্ত্ব দুটোই তৃণমূল কংগ্রেস পাবে, আর সেই পাওয়ার লক্ষ্যেই নেত্রীর প্রত্যাশা, বিত্তবান নয় বিবেকবান কর্মী। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন।